ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকের ভিডিওতে তোমাদের ভীষণ ভীষণ পরিমাণে একটা ইম্পর্ট্যান্ট টপিক WBJEE কাউন্সিলিং, রাইট? সো আজকের এই ভিডিওতে বোথ ফার্মাসি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিংয়ের প্রসিডিওর, আজকের এই ভিডিওটা যদি দেখে নাও তোমার টোটাল কাউন্সিলিং রিলেটেড সব ইনফরমেশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো, ঠিক আছে? আগের ভিডিওটা তোমরা এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করেছো, সত্যি সবাইকে থ্যাংক ইউ, রাইট? সো এইভাবে করে তোমরা আমাকে কমেন্টে প্রশ্ন করতে থাকো, প্লাস ভিডিওতে ভালো লাগলে সাপোর্ট করবে ওবিয়াসলি, অ্যান্ড এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে। জোর জবরদস্তি করার কিছু নেই, তোমার ভালো লাগলেই সাবস্ক্রাইব করবে। ইন ফিউচার তোমাদের জন্য আরও ডিফারেন্ট ক্যারিয়ার গাইড, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, যত কিছু আছে ক্যারিয়ার গাইড, প্লাস তোমাদের সাবজেক্টিভ ভিডিও কিন্তু এই চ্যানেলটা কিন্তু কভার করে। সব থেকে প্রথমে WBJEE যখন কাউন্সিলিং বসছো, ফার্স্ট জিনিস তুমি মাথায় রাখবে, তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম্যাট ফিল আপ করতে হবে। ফার্স্ট তুমি রেজিস্ট্রেশন ফর্ম্যাট ফিল আপ করলে, রেজিস্ট্রেশন ফর্ম্যাট ফিল আপ করার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো তোমার ডেট অফ বার্থ, তোমার ফোন নাম্বার, তোমার মেল আইডি, ইওর নেম ইন দ্য কারেক্ট ফর্ম্যাট, প্লাস তোমার ফাদার্স নেম, প্লাস যদি আরও কিছু ইনফরমেশান লাগে সেগুলো তুমি ডেফিনেটলি পুট করবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলোকে দেখে, ঠিক আছে? সব থেকে প্রথম ক্রাইটেরিয়া হলো তুমি তোমার রেজিস্ট্রেশন ফিল আপ করলে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে কিন্তু ফিস ফিল করতে হবে, ফিস ফিল ফর দ্য কাউন্সিলিং, কাউন্সিলিং রাউন্ড ওয়ান, রাউন্ড টু, রাউন্ড থ্রি, রাউন্ড ফোর, অন দ্য বেসিস অফ ডিফারেন্ট যেরকম রাউন্ড হবে সেই বেসিসে তোমরা ফিস পেমেন্ট করবে। এখানে ইম্পর্টেন্ট কি, তোমাদের 500 rupees লাগবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট এর ভেতরে হলো তোমরা যখনই, সাপোজ তুমি 500 পে করলে, সাপোজ তুমি নেট ব্যাঙ্কিং ইউজ করলে, সাপোজ তুমি ATM কার্ড দিয়ে ডেবিট কার্ড পেমেন্ট অর ক্রেডিট কার্ড পেমেন্ট তুমি যেটা করলে তার একটা স্লিপ হলো, সেই স্লিপটা ওভিয়াসলি রাখবে। ফার্স্ট রেজিস্ট্রেশন কমপ্লিট, সেকেন্ড রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করলে, রাইট, ফর দ্য কাউন্সিলিং। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, চয়েস ফিলিং অ্যান্ড লকিং, চয়েস ফিলিং অ্যান্ড লকিং অন দ্য বেসিস অফ ইয়োর সিলেকশন, এইটা কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। তুমি তোমার চয়েস সিলেক্ট করছো অন দ্য বেসিস অফ লো টু হাই, লো টু হাই কনসেপ্ট অলওয়েজ মাথায় রাখবে। লো টু হাই কলেজ মানে, সাপোজ তুমি ধরো তোমার কনফার্মেশন আছে, তুমি এমন একটা কলেজ চুজ করছো, সাপোজ তোমার যাদবপুরে তোমার র্যাঙ্ক এসে 7000, 10000 বা 8000, এরকম কোনো তোমার মনে হচ্ছে কোথাও গিয়ে হ্যাঁ আমি যাদবপুর পাবো না, তাহলে ফার্স্টে কিন্তু যাদবপুর রাখবে না। তোমার যেটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে মাথায় রাখবে, যেসব কলেজগুলোতে পাওয়ার চান্স সব থেকে বেশি সেগুলো কিন্তু প্রথমের দিকে রাখবে। যে কলেজগুলো পাওয়ার চান্স নেই, যদি তোমার র্যাঙ্ক ভালো হয় ওভিয়াসলি তুমি যাদবপুর রাখবে, যাদবপুর কেন রাখবে না? যদি তোমার র্যাঙ্ক ভালো হয় ওভিয়াসলি যাদবপুরকে রাখবে, যদি র্যাঙ্ক মিডিয়াম বা লোয়ের দিকে হয় তাহলে তোমার সব থেকে বেসিক ক্রাইটেরিয়া মানে ধরো তোমার জলপাইগুড়ি হতে পারে, সাপোজ তোমার কল্যাণী হতে পারে, তাহলে অন দ্য বেসিস অফ ফার্স্ট ক্রাইটেরিয়া তুমি জলপাইগুড়ি রাখলে, কল্যাণী রাখলে, লাস্টের দিকে তোমার যাদবপুর ইউনিভার্সিটি, শিবপুর, অন দ্য বেসিস অফ ইয়োর সিলেকশন, রাইট? সব থেকে প্রথমে লো টু হাই সিলেক্ট করবে, এটা হলো সিলেক্ট, থার্ড নাম্বার প্রসিডিওর। ফার্স্ট তোমরা রেজিস্ট্রেশন, সেকেন্ড ফি স্ট্রাকচার পেমেন্ট করলে, থার্ড মোস্ট ইম্পর্টেন্ট তুমি সিট লকিং করলে, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ফোর্থ নাম্বার পয়েন্ট তোমাদের হলো সিট অ্যালটমেন্ট। সিট অ্যালটমেন্ট ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, এখানে তোমরা একটা কন্ডিশন সেট রাখবে, অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডেশন। সাপোজ তোমার মনে হচ্ছে যে হ্যাঁ তোমার এই কলেজটা ভালো না, তুমি ভবিষ্যতে আরও ভালো কলেজ পেতে পারো, তাহলে কী হলো তুমি অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডেশন করে নিলে। সাপোজ তুমি প্রথমে অ্যাডমিশন নিলে কোনো একটা প্রাইভেট কলেজে যার ফি স্ট্রাকচার হলো 60000, তারপরে তোমার আপগ্রেড করার পর দেখা গেলো তুমি একটা কোনো গভর্নমেন্ট কলেজে পেয়ে গেলে যার ফি স্ট্রাকচার হলো 10000, তাহলে তোমার এই বাকি 50000 তোমাকে কিন্তু কিছুদিন পর রিফান্ড করে দেওয়া হবে। সো ওভিয়াসলি তোমরা যখন সিট অ্যালটমেন্ট করবে ওভিয়াসলি অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডেশন ডেফিনেটলি করবে। নেক্সট ইম্পর্টেন্ট হলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু অনেকে ভুল করেছো, অনেকে হয়তো তোমার দেখা গেলো গ্রুপ এ গ্যাজেটেড অফিসারের জায়গায় গ্রুপ বি গ্যাজেটেড অফিসার করে দিয়েছো, অনেক জায়গায় হয়তো এসডিওর সার্টিফিকেট লাগতো, তোমরা হয়তো বিডিও সার্টিফিকেট দিয়ে দিয়েছো। সো এগুলো একবার ভালো করে দেখে নেবে, তোমরা যখন সাবমিট করবে তোমরা একবার ভালো করে দেখে নেবে তোমরা কী সাবমিট করেছো, যদি ভুল হয়ে থাকে তাহলে ওটা তোমাকে কিন্তু প্রায়র একটা নোটিশ পাঠানো হবে যে আপনি একটা কাইন্ডলি ফর্মাল যেটা অফিসিয়ালি সার্কুলার বার হয়েছে সেই বেসিসে আপনি কিন্তু একটা ডকুমেন্ট শো করুন, তখন তোমরা কিন্তু ভালো করে মাথায় রাখবে তোমরা কিন্তু তোমাদের অ্যাকর্ডিং টু ডকুমেন্ট যেটা লাগবে সেই বেসিসে তোমরা তখন সাবমিট করবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা সিট উইলিংলি চেঞ্জ করতে পারো। লাইক সাপোজ দেখা গেলো তুমি র্যাঙ্ক নাম্বার ওয়াইজ তুমি 9 নম্বর কলেজে সেট পেয়েছো, ঠিক আছে? তুমি কিন্তু তখন উইলিংলি তুমি আপগ্রেড করাতে পারো যদি সামনের কলেজগুলো কোনো সিট খালি থাকে। কিন্তু তোমার পিছনে যাওয়ার কোনো অপশন আছে? না, জেনারেলি পিছনে যাওয়ার অপশন থাকে না। সাপোজ তুমি 9 নম্বর কলেজ থেকে 10th নম্বরে যাওয়া যেতে পারে? না, এটা অফিসিয়ালি হয় না। তোমরা হ্যাঁ কলেজে গিয়ে কথা বলতে পারো তোমাদের র্যাঙ্ক বেসিসে, পার্সোনালি তোমরা ডিফারেন্ট মেল করতে পারো হায়ার অথরিটিকে, তারপরে যদি কোনো সিট অ্যালটমেন্টের সুযোগ থাকে তাহলে তোমরা ডেফিনেটলি সেই সব জায়গায় কিন্তু তখন চান্স পাবে। সো সব থেকে ফার্স্টে তোমরা কী করবে, রেজিস্ট্রেশন ফিল আপ করবে, সেকেন্ড তোমরা ফি স্ট্রাকচার দেবে, থার্ড তোমরা ডিফারেন্ট কলেজগুলোকে সিলেক্ট করবে, ফোর্থ তোমরা সিট অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডেশন করবে, ফিফথ তোমরা ডিফারেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, অ্যান্ড সিক্স মোস্ট ইম্পর্টেন্ট, চেঞ্জ উইলিংনেস।
So these are the different information regarding WBJEE counseling. In future, তোমাদের জন্য different career video কিন্তু A+ bio আনতে চলেছে. So obviously এই ভিডিওতে তোমাদের খুব সুন্দরভাবে WBJEE counseling কিভাবে করবে বা কিভাবে information গুলো কে put up করবে. সবথেকে প্রথমে আমি বললাম low to high college select করবে. এটা ভীষণ important. অনেকের এই ছোট্টখাটো ভুলের জন্য কিন্তু অনেকের ভালো কলেজে chance পাওয়ার কথা ছিল কিন্তু সে কিন্তু ভালো কলেজে chance পায় না. কোন একটা medium বা low college কিন্তু chance পেয়ে যায়. সবথেকে প্রথমে তোমরা প্রত্যেকটা রাউন্ড বসবে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু আপডেটেশন হয় তোমরা ইন ফিউচার যতভাবে আমাকে চ্যানেলটাকে যেভাবে ফলো করো এইভাবে সেম ভাবে তোমরা WBJEE যে কাউন্সেলিং বোর্ড হচ্ছে সেটাকে কিন্তু খুব ভালোভাবে ফলো করো ইন ফিউচার তোমাদের সাথে A+ বাই আছে এবং থাকবে যদি এই চ্যানেলটাকে ভালো লাগে থাকে obviously সাবস্ক্রাইব করে জুড়ে যাও ইন ফিউচার তোমাদের জন্য ডিফারেন্ট টাইপস অফ আপডেটেড ভিডিও এই চ্যানেল আসতে চলেছে ওকে বাই বাই এন্ড বেস্ট অফ লাক ফর ইওর কাউন্সেলিং